অনেক খুঁজেছি অফিস থেকে বেরিয়ে গেছি, দিবাকর আছে সঙ্গে, তাই ভিডিও করতে পারছি। আমরা আছি স্কুটিতে, যাচ্ছি আজকে ফ্যান্সি বাজার। রাস্তায় যে কিসের এত জ্যাম আমি এখনো অব্দি বুঝে উঠতে পারলাম না। কখনো কখনো খুব খালি পেয়েছি, কখনো কখনো খুব জ্যাম পেয়েছি। পৌঁছে গেছি ফ্যান্সি বাজারে। ফ্যান্সি বাজারে একটা পুজো পুজো গন্ধ লেগে গেছে, মানে সব জায়গায় নতুন জামা কাপড় এসে গেছে, মানুষ কত কিছু বাজার করতে শুরু করে দিয়েছে। আর আমি চলে এসেছি আমাদের চেনা পরিচিত গলিতে, মানে খান গলিতে। আর এখানে দেখো সব দোকানে জানো তো, তো সুন্দর সুন্দর বউগুলো পাওয়া যাচ্ছে। বাবাই বলেছিল একটা বউ নিতে হবে, আর গণেশগুড়িতে না দামগুলো অতিরিক্ত পরিমাণে বলছিল, তাই চলেই এলাম। আর যখন দেখলাম দিবাকর একবারেই মেনে গেল, আর তো কথাই থাকে না। তারপরে সমস্ত বাজার টাজার করে তথাকথিত ব্যাপার, খাচ্ছি আমরা। দিবাকর খাচ্ছে লক্ষ্মী কেবিন থেকে সিঙ্গাড়া, আর আজকে আমার সিঙ্গাড়া খাওয়ার একদম ইচ্ছা নেই, তাই আমি খাচ্ছি হলো গিয়ে মশালা কোল্ড ড্রিঙ্কস, যা টেস্টি ছিল না। আর জানো তো, এই ফ্যান্সিতে আসলে আরেকটা জিনিস দেখলাম আমার মনটা খুব আকুলি বিকলি করে বা খেতে ইচ্ছা করে, সেটা হচ্ছে এই যে পাতলা রোল। মোটা রোল আমি খেতে পারি না, অনেকে হয়তো বলবো এটা কি কথা হলো, কিন্তু সত্যি কথা, মোটা রোল আমি খেতে পারি না। পাতলা রোল আমাকে যত ইচ্ছা তত খাওয়া, আমি খেয়ে নেব। ফ্যান্সি বাজারের টুকটাক টুকটাক সব কাজ শেষ, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। চলো বাড়ি যাই। এখন তো ফ্যান্সিতে মোটামুটি রাস্তা ক্লিয়ারই পাচ্ছি, কিন্তু কতক্ষণ ক্লিয়ার পাবো তা জানি না। ও রাস্তায় না গণেশগুড়িতে একটুখানি নিতে লাগবে পাম্মার জন্য পান। চলে এসছি গণেশগুড়ি। বাংলা পাতি কোথাও তো নাই, পান নেওয়া কমপ্লিট। বাবা চলো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, নাকি বৎস গরম লাগছে। নাই কোল্ড ড্রিঙ্কস, চলো যাই। গোপাল জর্দা দাঁড়া দেখি, দাদা গোপাল জর্দা আছে? আজকে আর খুঁজতে পারলাম না, এবার বাড়ির দিকে যাই, পা ব্যথা হচ্ছে। উপা চলো, সামনে আছে গণেশ মন্দির, ওখানে হচ্ছে গণেশ পুজো, জ্যাম দেখো তার জন্য। হাতিগাঁও মোড়, আমরা যে পরিমাণ জ্যাম পেয়েছি না আজকে, ওরে বাপরে বাবা। তবু স্কুটি নিয়ে গেছি বলে রক্ষে, গাড়ি নিয়ে গেলে তো দেখতে লাগতো না। পৌঁছে গেছি, আমি বললাম দিবাকরকে আমি দাঁড়াচ্ছি, আমাকে একটা স্প্রাইট খাওয়াও, তাই এখানে। আর দেখো সবাই উপরে করছে জিম, কি মজা। আমি না, আমার আগে আমার ছেলে ঢুকবে, চলো। ঢুকবে পরে নাক ঝাড়বে আগে, ব্যাস বসে পড়লো। বসে যাও, তোমার জায়গায় বসে যাও।
জন্য এনেছে আমি একটা বানি দেওয়া, এগুলো না আমি ছোটবেলায় ওকে প্রচুর পড়িয়েছি। বড় হয়ে বড় না বড় হয়ে বাবাই নিজেই পড়ে না বেবি, সে নিজেই নাটক করতে থাকে, টিনেজার ট্যান্ড্রামস ইউনো। কিন্তু আমি এখন ওকে আবার এনে দিয়েছি, বলছি একটু পড়িস, মজা লাগে দেখতে। বাঁদরদের জন্য কলা এনেছি, বাইরে ঘরে কলা আছে, যা কলা খা। আর লিসার জন্য, বুবুলের জন্য, আর দিবাকরের জন্য কেনা হয়েছে, কেনা হয়েছে হাফ প্যান্ট। লেট মি শো ইউ সামথিং। ওকে, সো দিস ইজ হোয়াট মাই মাদার ব্রট ফর মি। ইটস আ বুকলেট, ভেরি প্রিটি, শাট আপ, ভেরি প্রিটি, ভেরি ডিমিওর, এন্ড ওই লুক ফর ওয়া। আর এটা হচ্ছে একটা ক্লিপ, ইটস স্টার ক্লিপস, বিকজ উই আর স্টার। This is star, and then there is also a purple, because purple is so pretty, the color is so pretty. Because purple ta light yellow motamoti shop dress er sathe jay, kintu red, this is not light yellow, this is hot white. Hot white, acha baba, hot abar white, thik ache, eta shob kichur sathe jay, tar jonno ei dutu color ana hoyeche, red black. রেড অ্যান্ড হোয়াইট চেয়েছিলাম, হোয়াইট নেই, রেড অ্যান্ড ব্ল্যাক তো জানে না সব কিছুর সাথে না, ওর জন্য রেড অ্যান্ড ব্ল্যাক আমি আনি। আর ব্ল্যাক চুলের মধ্যে ব্ল্যাক হলে বোঝাই যাবে না তুমি কিছু পড়েছো। ভালো লাগে তো বউটা, এই যে এই যে শুরু হয়ে গেল তো। হ্যাঁ শোনো তো, তুমি যদি মানে একটা ড্রেস পরে আসো বাইরে, আর মানে এরকম সাইজের যদি ব্ল্যাক কালারের ডানতে বড় দিকে অন্য একদমই না, ব্ল্যাক চুলের মধ্যে ব্ল্যাক তো বোঝা তো দূর থেকে। হ্যাঁ একে বলে এরে তর্ক, একে বলে এরে তর্ক, আর কিচ্ছু না। এসির মধ্যে আছি স্বর্গ, এই যে উপরে এসি তলায় আছি, স্বর্গে আছিস, বেরোস না বাইরে। আর এর পরীক্ষা, আর এ করছে ড্রয়িং, ভগবান কোনটা দাও মুলে, কোনটা দাও মুলে। বুবুল আমি এক্ষুনি হার্ট অ্যাটাক করে এখানে পড়ে যাবো, বাড়িতে গাড়িও নেই, আমি কি করে হসপিটালে নিয়ে যাবি বাবা, কি করে নিয়ে যাবি আমাকে হসপিটালে বাবা, এরকম মিথ্যা কথা বলিস না মা, এক্ষুনি হার্ট অ্যাটাক করে পড়ে যাবে। তার মধ্যে যে গণেশ চতুর্থী, কোনো ডাক্তারও পাওয়া যাবে না। আচ্ছা বল, হ্যাপি গণেশ চতুর্থী টু অল, হ্যাপি গণেশ চতুর্থী টু অল, ভাইও ভেনো বুয়ে আর বুইও বুড়ি, চলো খেতে যাই। হাই, কি খবর? ভাত খাবি না? না, কোন দুঃখে? আমার ইচ্ছা, এটা মা খাওয়ার, খা মা খাচ্ছে দেখো। So slay. No. Me this side. Adopted. আমি বাবাইকে বললাম তোর তো একটা মাত্রই মা, একটুখানি সেবা করে দে। কি বললো জানো? বাবাই তোর তো একটা মাত্রই মা, সেবা যুগের বড় ধর্ম, সেবা করলে মানুষ অনেক উঁচুতে ওঠে। তোর না সোশ্যাল সায়েন্স পরীক্ষা, সেবা কর, অনেক ভালো 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 ফল পাবি। ঠিক আছে, তাহলে আমি যদি আমি তোমাকে সেবা করি আমি সোশ্যাল সায়েন্সে কম মার্কস আনবো, আর তারপরে তুমি আমাকে কিছু বলতে পারবে না। তারপর 10 মিনিট সেবা কর তো, তুই সোশ্যাল সায়েন্সে কম মার্কস আনবি। তুই কম মার্কস আনলে তুই নিজে খুশি হবি? আমি খুশি হবো না, তোমাকে খুশি করা তো বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। তোর মাথার মানে মাথাতে আজকে উঠেছিল তোর এই পিকিং পিঙ্কি প্যাই গুলো, ওরাও হাসছে বাবাই। মা বলছে গ্রো আপ ওম্যান, গ্রো আপ ওম্যান বললাম না, মা অনেক বড় হয়ে গেছে, এটাই বললাম। একটা মাত্র মা বাবাই তোর, প্লিজ বাবাই, আমি তোমার একটা মাত্র মেয়ে, প্লিজ। এই যদি আমার মিনা মাকে বলতাম, মিনা মা এক্ষুনি করে দিত, করে দিত, যাচ্ছে তো মাকে। মিনা মাকে আমি বলি না এর জন্যই, কারণ মিনা মা বললেই মিনা মা করে দেবে। দেখেছিস বলছি কি চাই মা, খালি তুমি বলো একবার। কিন্তু আমার মিনা আমার কাছে চাই না, আমার তোর কাছে চাই। ঠিক আছে রাখি, দেখা হচ্ছে কাল সকালবেলা, বাই বাই। গুড মর্নিং, সানডেওয়ালা মর্নিং হয়ে গেছে, এবার চলো উঠে পড়ি আর কাজ শুরু করি। আজকে আমি বানিয়েছি ইনস্টাগ্রাম স্পেশাল,
এটা কি বলছে, মিল্ক স্যান্ডউইচ, মিল্ক সরি ভেজ 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 ব্রেড টোস্ট, ভেজ ব্রেড টোস্ট ইনস্টাগ্রাম স্পেশাল। দেখা যাক এটা টেস্টটা কেমন হয়। আমার ব্রেকফাস্ট আম্মা, এনো তোমার ব্রেকফাস্ট। আম্মা মোটামুটি টেবিলটা মাথা অবধি হয়ে আছে। ব্রেকফাস্ট ভেবেছিলাম পরোটা বানাবো বা লুচি বানাবো, পড়া চেঞ্জ, বুবুল এখানে পড়াশোনা করছে, কিন্তু হয়ে উঠলো না। দিবাকর ব্রেকফাস্ট এই যে ব্রেকফাস্ট। মেশ পাম্মার ধাক্কায় আমাদের এই ডিভিটাও ঠিক হয়ে গেল, ভিতরের ডিভিটা ঠিক হয়ে গেল। এখানে পাম্মা বসে দেখছে কাজ। আর এখানে এটা কি, ও এটা আমাদের মিনাম্মা। আর ভাদ্র মাসে কাচাকুচি মানে পর্দা কাচা আমার ডান, এটা একটা বড় কাজ আমার হয়ে গেল। আর এখন দিতে লাগবে জামা কাপড় রোদ্দুরে। আর এখানে বানানো চলছে প্রন। দিয়েছি হেনা, তো চলো কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা আছে খুব জলদি, একটা ঝকঝকে তৎকালীন দুদিন বিদেশ দিন মুম্বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, খুব গরম পড়ছে, নিজের যত্ন নিও, বাই।